তো হ্যালো বন্ধুরা আপনারা যারা যারা বাড়িতে বসে কাজ করতে চান তারা আজকে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে বাড়িতে বসে পেকিংয়ের কাজের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো বয়সের যে কেউ কিন্তু এই কাজটা করতে পারবেন বয়স্করাও এই কাজটা করতে পারবেন পেকিংয়ের কাজ রয়েছে হালকা কাজ রয়েছে খুব সহজে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কোনো রকম টাকা পয়সা কিন্তু কাউকে দিতে হবে না সরাসরি আপনারা কিন্তু এখানে কাজে জয়েন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে পেকিং হচ্ছে ভিডিওতে আপনারা সেমভাবে কিন্তু আপনাদেরকে এখানে পেকিং করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ভালো করে আগে ভিডিওটিকে আপনারা দেখে নেবেন তারপরে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া খুব সহজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে কিন্তু পেকিং করতে হবে গ্রাম সাইড থেকে যারা ভিডিওটি দেখছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনাদের জন্য কিন্তু এখানে সুবর্ণ সুযোগ অর্থাৎ বাড়িতে বসে ভালো কিন্তু একটা কাজ পাওয়ার সুযোগ রয়েছে আপনাদের ঠিক আছে যে কোনো বয়সে যে কেউ কিন্তু করতে পারবেন পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন বাচ্চারাও কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারবে ঠিক আছে ভালো কাজ রয়েছে হালকা কাজ রয়েছে যে কোনো বয়সে যে কেউ কিন্তু আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু মোবাইল থেকে আবেদন করা যাবে খুব সহজেই আবেদন করা যাবে তো পেকিং করতে হবে এইভাবে এভাবে কিন্তু এখানে পেকিং করতে হবে ভালো একটা ইনকাম এখান থেকে পাওয়া যাবে তো আপনাদের যাদের যাদের একটা ইনকামের দরকার আছে বাড়িতে বসে কিছু ইনকাম করতে চাইছেন তারা আজকে এই ভিডিওটিকে ভালো করে দেখার চেষ্টা করবেন প্রথমে ভালো করে ভিডিওটিকে দেখে নেবেন তারপর এখানে আবেদন করবেন এখানে আবেদন প্রক্রিয়া খুব সহজ রয়েছে ঠিক আছে এখানে আপনারা ভালো কিন্তু একটা ইনকাম করতে পারবেন একটা ভালো ইনকাম করে নিতে পারবেন এখানে যারা যারা বাড়িতে বসে কাজ করতে চান বাইরে কাজ করতে চাই না তারা ভিডিওটিকে ভালো করে দেখার চেষ্টা করবেন কারণ এখানে পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কিছু লোকেশানে ডাইরেক্ট কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে সরাসরি কিন্তু এখানে আবেদন করা যাবে এখানে প্রচুর ভ্যাকান্সি রয়েছে ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে কাজটা আপনারা করতে পারবেন কোনোরকম টাকা পয়সা কোনো চার্জেস কাউকে দিতে হবে না কোনো ডেলিভারি ফিজ কোনো রেজিস্ট্রেশন ফি কিন্তু কাউকে এখানে দিতে হবে না তো ভিডিওটিকে ভালো করে আপনারা দেখে নেবেন তারপরে এখানে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো এই গ্লাসগুলো আপনাদের কিন্তু এখানে পেকিং করতে হবে ঠিক আছে ভালো একটা ইনকাম করতে পারবেন সরাসরি ফোনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে মহিলারা কীভাবে পেকিং করছে তো গ্রাম সাইড থেকে যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন এখানে গ্রাম সাইড থেকে যারা যারা দেখছেন অবশ্যই আবেদন করবেন এখানে খুব সহজেই কিন্তু আপনারা কাজটা পেয়ে যাবেন পুরুষ মহিলা উভয়ই কিন্তু এখানে আপনারা কাজ পেয়ে যাবেন তো এখানে টোটাল একশো সাতচল্লিশ জন কিন্তু নেওয়া হবে ঠিক আছে টোটাল এখানে একশো সাতচল্লিশটা ভ্যাকান্সি রয়েছে তো বাড়িতে বসে পেকিংয়ের কাজ ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন কিভাবে এখানে পেকিং করতে হবে তো সেমভাবে কিন্তু আপনাদের এখানে পেকিং করতে হবে রকম টাকা পয়সা কিন্তু এই কাজটির জন্য লাগবে না তো এখানে জেন্ডার মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ মেয়েরা ছেলেরা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো লোকেশান রয়েছে কলকাতা ঠিক আছে তো কলকাতার মধ্যে এখানে কাজ হবে অল ওভার কলকাতার ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করবে তো এখানে জব রোল রয়েছে পেকিং জব ঠিক আছে ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে কাজটা করতে পারবে তো এখানে কাজের টাইম বলা হয়েছে চার ঘন্টা ঠিক আছে এটা কিন্তু অফিসিয়ালভাবে চার ঘন্টা বলা হয়েছে তো এখানে আপনারা দু ঘন্টা এক ঘন্টা কাজ করে কিন্তু কাজ করতে পারবেন তবে এখানে পরিষ্কার বলা হয়েছে আঠাশ দিনের মধ্যে কাজ কিন্তু কমপ্লিট করতে হবে সে দু ঘন্টা কাজ করুন এক ঘন্টা কাজ করুন পাঁচ ঘন্টা কাজ করুন তবে এখানে আঠাশ দিনের মধ্যে কাজ কিন্তু পুরো কমপ্লিট করতে হবে আপনি কাজ পুরো করতে না পারলে আর কিন্তু মাল পাবেন না পরিষ্কার বলা রয়েছে তো বন্ধুরা বাড়িতে বসে প্যাকিংয়ের কাজ নিজের জেলাতে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু সবার আগেই আপনারা কাজের খবর বাড়িতে বসে পেয়ে যাবেন তো এখানে আপনারা ইনকাম করতে পারবেন আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখানে আট হাজার পাঁচশো টাকা আপনারা ইনকাম করতে পারবেন এটা কিন্তু মাসে প্রতি মাসে আপনারা আট হাজার পাঁচশো টাকা এখানে ইনকাম করতে পারবেন তো আপনারা প্রথমের দিকে যদি বেশি একটু মাল নিতে চান তাহলে কিন্তু আপনারা বেশি মালও এখানে পেয়ে যাবেন তবে কাজ আপনাদেরকে ঠিকঠাক করতে হবে এখানে পরিষ্কার বলা রয়েছে আঠাশ দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে আপনি কাজ পুরো করতে না পারলে এখানে মাল কিন্তু পাবেন না ঠিক আছে তো ভালোভাবে কাজ করবেন তাহলে কিন্তু এখান থেকে ঠিকঠাক একটা ইনকাম করতে পারবেন তো এখানে প্রথমের দিকে একটা বেতন রাখা হয়েছে সেটা হচ্ছে আট টাকা তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো ডকুমেন্টস লাগবে আধার কার্ড এবং ফটো যখন কোম্পানি রিপ্রেজেন্টেটিভ এসে বাড়িতে মাল ডেলিভারি করে দিয়ে যাবে তখন কিন্তু আধার কার্ডে জেরক্স এবং পাসপোর্ট সাইজের দু কপি ফটো কিন্তু লাগবে ঠিক আছে কোনো টাকা পয়সা কিন্তু কাউকে দেবে না যে নুন জব আছে ফ্রি জব আছে তো কাজ এখানে পেকিং কাজ রয়েছে তো এবারে আমরা দেখে নেব যে এখানে আবেদন কিভাবে করা যাবে এখানে কিন্তু ডাইরেক্ট আবেদন করা যাবে সঠিকভাবে আবেদন যদি করা যায় তাহলে কিন্তু এখানে সাত দিনের মধ্যে কাজ পাওয়া যাবে তো সঠিকভাবে এখানে আবেদন করুন তো এখানে পরিষ্কার কি বলা রয়েছে আগে দেখে নিন তারপরে আবেদন করবেন এখানে পরিষ্কার বলা হয়েছে অল ওভার কলকাতা ঠিক আছে শুধুমাত্র কলকাতা থেকে এখানে যারা যারা আছেন তারাই কিন্তু আবেদনটা করতে পারবেন অর্থাৎ কলকাতা লোকেশানে এই মুহূর্তে কাজ রয়েছে ঠিক আছে কলকাতা লোকেশানে এই মুহূর্তে কাজটা হচ্ছে তো কলকাতা থেকে যারা যারা আছেন তারা একটু ধৈর্য ধরে ভালো করে ভিডিওটিকে দেখে নিয়ে আবেদন করে দিন পরিষ্কার বলা রয়েছে যারা আছেন তারা এখানে আবেদন করবেন এখানে পার ডে ইনকাম দুশো টাকা ঠিক আছে পার ডে হিসাবে এখানে দুশো টাকা করে ইনকাম করতে পারবেন প্রথমের দিকে ঠিক আছে তো কলকাতা লোকেশনে এই মুহূর্তে কাজ রয়েছে কলকাতা থেকে যারা যারা আছেন তারা একটু ভালো করে ভিডিওটিকে ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও অপশান রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে যেখানে বলা হয়েছে প্রথমে সেটা হচ্ছে নাম এখানে আপনার প্রথমে কিন্তু নামটা বসে দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলার নাম এখানে আপনার জেলার নাম ঠিক আছে আপনি কলকাতা লোকেশান থেকে ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন কাজ আপনার লোকেশানে যখন স্টার্ট হবে তখন আপনাকে কিন্তু কল করে অথবা মেলের মাধ্যমে জানানো হবে তাই আপনি অন্য ডিস্ট্রিক্ট থেকে যদি ভিডিওটি দেখে থাকেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তো অবশ্যই কিন্তু আবেদনটা করে রাখুন এখানে কি বলা হয়েছে আপনি আগে কোনো পেকিংয়ের কাজ করেছেন তো এ কাজের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না যদি করে থাকেন তো খুব ভালো না করে থাকলেও কোনো রকম অসুবিধা নেই এখানে আপনি ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স বোধকে ন্যাপ্লাই অর্থাৎ কাজের কোনো রকম অভিজ্ঞতা না থাকলেও আপনি কিন্তু এখানে কাজ পাবেন অর্থাৎ ফ্রেশার হলে ফ্রেশার বসিয়ে দেবেন তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু আপনার একটা অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যারা ইউজ করুন সেটাই কিন্তু এখানে দেবেন কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু জানানো হতে পারে তারপর এখানে জেন্ডার ঠিক আছে জেন্ডার আপনি এখানে বসিয়ে দেবেন এবং এখানে একটা মোবাইল নাম্বার আপনার একটা একটি মোবাইল নাম্বার এখানে লাগবে তো এখানে বসিয়ে দেবেন তারপর এখানে কি চাওয়া হয়েছে জিমেল আইডি এখানে আপনার কিন্তু জিমেল আইডি অবশ্যই আপনি দিয়ে দেবেন তারপর এখানে সবার শেষে খুব ইম্পর্টেন্ট আপনার একটা কিন্তু সিবি এখানে আপলোড করতে বলা হয়েছে তো এখানে আপনি একটা আপনার সিবি আপলোড করে দেবেন ঠিক আছে এখানে কী বলা হয়েছে ম্যাক্সিমাম অ্যালাউড ফাইল সাইজের ফাইভ এমবি তো এখানে পাঁচ এমবির মধ্যে আপনি একটা আপনার সিবি বায়োডাটা কিন্তু এখানে আপলোড করে দেবেন তাহলে কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে ঠিক আছে যদি সঠিকভাবে আবেদন করেন কোম্পানির মনে হয় যে সঠিকভাবে আবেদন করেছেন সব ডিটেলস দিয়েছেন তো অবশ্যই কিন্তু আপনাকে যে কল আসবে আপনি বাড়িতে বসে এই কাজটা করতে পারবেন তবে এই মুহুর্তে কলকাতা লোকেশন থেকে যারা যারা আছেন তারাই কিন্তু আবেদনটা সঠিকভাবে করার চেষ্টা করবেন কারণ এই মুহুর্তে কলকাতা লোকেশানে কিন্তু নিয়োগটা করা হচ্ছে বাকি যে লোকেশন রয়েছে এক এক করে সব লোকেশনে কিন্তু কাজের আপডেট আসবে তাই অ্যাপ্লাইটা করে রাখতে পারেন তাহলে কিন্তু কল করে জানানো হবে সঠিকভাবে আবেদন যদি করেন তো আগে কিন্তু জানতে পারবেন কাজের খবর ঠিক আছে তো এইভাবে বন্ধুরা আবেদন করতে হবে জেনুন জব আছে ফ্রি জব আছে কোনো চার্জেস কোনো রকম টাকা পয়সা কিন্তু কাউকে দেবে না সঠিকভাবে আবেদন করো ঠিক আছে কল কর কোম্পানি থেকে সব কিছু জেনে নেবে তারপর কিন্তু কাজে জয়েন করবে জেনুইন জব আছে ফ্রি জব আছে কোনো চার্জেস বা কোনো রকম টাকা পয়সা কিন্তু কাউকে দেবে না তো এই ছিল বন্ধুরা তোমাদের জন্য জেনুইন ফ্রি একটা প্রাইভেট জবের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে প্রতিনিয়ত জেনুইন ফ্রি চাকরির খবর নিজের জেলাতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে